আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সোমবার আইনজীবী ফেরোজ এডুলচে, তাপস ভঞ্চ, কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তিওয়ারি আরজিকর কাণ্ড নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানান তারা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি জানান, সব আবেদন শোনা হবে। জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছে, তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো। আবেদনকারীদের বক্তব্য, সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক, যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না। এছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তারা চান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। সমস্ত সরকারি হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও করা হয়েছে।